আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা আমার তিতাস গ্যাস মিটারের উপর যে দুটো ভিডিও ছিল ওখানে আপনারা E30 এবং ইওপি এই দুটো প্রবলেম নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। অ্যাকচুয়ালি আমি নিজে এই দুটো প্রবলেম গ্যাস মিটার ইউজের ক্ষেত্রে ফেস করি নেই বলে আমি এর কোনো প্রপার সলিউশন বলতে পারি নেই বা আপনাদেরকে কোনো অ্যাডভাইস করতে পারিনি। বাট কয়েকদিন আগেই আমিও সেম E30 এবং ইওপি রিলেটেড দুইটা প্রবলেম ফেস করি। আমি নিজেই যেহেতু এই দুটো প্রবলেম পড়েছি এবং এই দুটো প্রবলেম থেকে আমার সলিউশন আমি করেছি এবং গ্যাস মিটার এখন আমি ইউজ করতেছি, সো কিভাবে আপনিও E30 এবং ইওপি এই দুটো প্রবলেমের সলিউশন করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। আপনি যদি এই ভিডিওটা দেখার পর আমার তিতাস গ্যাস মিটারের উপর আরও দুটো ভিডিও আছে, একটা হলো কিভাবে রিচার্জ করতে হয় এবং মিটার পরিচিতি, আর একটা হলো ইমার্জেন্সি ব্যালেন্স এবং আরও চারটা বিপদের কী কী সলিউশন হতে পারে। তিনটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আমি আত্মবিশ্বাসী যে আপনার তিতাস গ্যাস মিটারের ইউজের ক্ষেত্রে আর কোনো সমস্যায় আপনি পড়বেন না। সো শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন। এই প্রবলেমটা হয় মেনলি আপনি যদি যে রুলসগুলো আছে যেগুলো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, কখন এ বাটনে ক্লিক করতে হয়, কখন বি বাটনে ক্লিক করতে হয়, এই রুলসের বাইরে যে যদি আপনি এলোমেলোভাবে খুব ফ্রিকোয়েন্টলি এ আর বি বাটনে ক্লিক করেন কোনো সলিউশন না পেয়ে, সেক্ষেত্রে আপনার তিতাস গ্যাস কর্তৃপক্ষ কী করে আপনার এই মিটারটিকে ব্লক করে দেয়, সেই সাথে আপনার কার্ডটিকেও ব্লক করে দেয়। ঠিক আছে, তো এই যে ব্লক হওয়ার পর আপনি যতই চেষ্টা করেন এ বা বি বাটনে ক্লিক করে এই জিনিসটাকে কোনো একটা সলিউশন পাওয়ার জন্য তখন আর কোনো কাজ হয় না। সো মানে যখনই ব্লক হয়ে যায় তখনই মেনলি E30 এই লেখাটা ডিসপ্লেতে শো করে। আমার ওয়াইফেই মেনলি কিছু নিয়ম না মেনে এলোমেলোভাবে গ্যাস মিটারে এ বা বি বাটনে ক্লিক করার কারণেই আমাদের গ্যাস মিটারটি ব্লক হয়ে যায়। আমার ওয়াইফ যেহেতু এই প্রবলেমটা ক্রিয়েট করছে এবং সেই বলতে পারবে কিভাবে E30 প্রবলেমটা আসলো, সো আমরা তার কাছ থেকে শুনে নেই। আমার গ্যাস মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স চলছিল, আমি -23 ইউনিট পর্যন্ত ইউজ করেছিলাম, দেন আমি ভুলবশত গ্যাস মিটারের বি বাটনে ক্লিক করে ফেলি এবং সঙ্গে সঙ্গে আমার গ্যাস মিটারটি ক্লোজ হয়ে যায়। যেহেতু আমার রান্নার সময় চলছিল এজন্য আমি খুব তড়িঘড়ি করে এ বাটন এবং বি বাটন দুটি ফ্রিকোয়েন্টলি চাপাচাপি করি, কিন্তু কিছুতেই আমার গ্যাস মিটারটি ওপেন হয় না। আর আমার যেহেতু ইমার্জেন্সি চলছিল আমি এই ক্ষেত্রে আমার রিচার্জ কার্ডটি রিচার্জ করে নিয়ে আসি। আমি ভেবেছিলাম যে রিচার্জ কার্ড নিয়ে এসে রিচার্জ করলে হয়তো ঠিক হয়ে যাবে। এরপরে আমি যখন আমার কার্ডটি রিচার্জ করতে যাই তখন শেষে যে আমরা এ বাটনটি আমি 3 বার চেপে 4 বার চেপে রিচার্জ কার্ড ধরার সঙ্গে সঙ্গে শেষে যে ইন্ড লেখা আসে, ইন্ড লেখাটি না এসে আমার E30 লেখা উঠছিল। তো যখন কোনোভাবেই আমি নিজেও যখন চেষ্টা করে দেখলাম যে এটা আর হচ্ছে না, তখন আমরা আপনারা সবাইকেই দেখবেন যখন আপনাদের গ্যাস মিটারটি ইনস্টল করে দিয়ে যায় একটা যে কার্ডটা দিয়ে যায় কার্ডের সাথে 2 পেজের একটা কাগজ দিয়ে যায়, কাগজেই দেখবেন যে আপনাদের বিভিন্ন নিয়মকানুন লেখাই আছে, সাথে সাথে জরুরি প্রয়োজনে আপনি কাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সে নাম্বারগুলো দেওয়া আছে। ঠিক আছে, সো এই নাম্বার দেখেই আমি তখন পরে আমি এই নাম্বারে ফোন দিই, তখন তারা আমার বলে যে আপনার কার্ডটা ব্লক করা হয়েছে, সো এটাকে আপনারা ঠিক করতে পারবেন না, তাদের লোক এসেই তাদের ইঞ্জিনিয়ার এসে এটা ঠিক করে দিয়ে যাবে। তখন তারা তাদের একজন ইঞ্জিনিয়ার তার পরের দিনেই পাঠিয়ে দেয়, এটা নর্মালি তারা 1-2 দিন সময় নিতে পারে। এরপর যখন তিতাস কর্তৃপক্ষ থেকে লোক এসেছিল তারা ফোন দেওয়ার পর আমি কার্ডটি নিয়ে নিচে নেমে যাই আমার গেটের কাছে, আমার কার্ডটি নিয়ে তাদের একটি স্ক্যান ডিভাইসে কার্ডটি স্ক্যান করে এবং আমার ব্লক কার্ডটি আনব্লক হয়ে যায়। এরপরে আমি উপরে এসে তাদের নিয়ম মতো এ বাটনটি পরপর 2 বার চাপি, সেখানে ইন লেখা আসায় এবং কার্ড চাই, আমি কার্ডটি ধরার পরপরই আমার গ্যাস মিটার রিফিল হয়ে যায় এবং শেষে ইন্ড লেখাটি আসে। তারপরেও আমার গ্যাস মিটার ক্লোজ ছিল, আমি এক্ষেত্রে বি বাটনটি এবার 5 সেকেন্ডের জন্য চিপে ধরে থাকি এবং আমার গ্যাস মিটারটি ওপেন হয়ে যায়। আর এই জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ফি বা কোনো তাদেরকে কোনো বাড়তি কোনো টাকা আমাকে পে করতে হয়নি।
ইওপি লেখাটা উঠতেছে। তো এটা যখন ওঠে তখন আপনি যদি এ বাটন কিছুক্ষণ চেপে ধরে যদি রেখে দেন তাহলে ইওপি লেখাটা এভাবে উঠে গিয়ে আপনার মিটারটা আবার ওপেন হয়ে যায় এবং গ্যাস সার্কুলেশন চলতে থাকে। বাট এক্ষেত্রে তিতাস কর্তৃপক্ষের একটা সাজেশন আছে, ওরা বলেছিল যে আমাদের যে গ্যাস লাইনের যে পাইপটা আছে এখানেও যদি কোনো লিকেজ থাকে তো সেক্ষেত্রেও ইওপি লেখাটা হয়। সো যদি ইওপি লেখা বারবার ওঠে বা এ বাটনে ক্লিক করার পর যদি ইওপি উঠে গিয়ে যদি গ্যাস মিটার চালু না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং যদি কোনো লিকেজ থাকে তাহলে তারা এটার কোনো একটা সলিউশন করে রিপেয়ার করে দিবে। আশা করি তাহলে আপনার ইওপি যে লেখাটার প্রবলেমটা সেটা আর হবে না। তিতাসের যে ইঞ্জিনিয়ার এসেছিল তার সাথে ফোনে কথা বলি, তাদের সাথে ফোনের কনভারসেশন এবং তারা যে সাজেশন দিয়েছে সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।